আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা কুকয়েন এক্সচেঞ্জারে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো এই জন্য আপনাকে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে। বাইন্যান্সের পর যদি কোনো বিশ্বস্ত এক্সচেঞ্জার থাকে সেটা হচ্ছে কুকয়েন। এই কুকয়েন আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। আমরা হচ্ছে এখানে ট্রেডিং করতে পারি, এবং বর্তমান সময় হামিস্টার কম্বাট মাইনিং প্রজেক্ট যেটা আছে সেটা কিন্তু আপনার কুকয়েনের ফ্রি মার্কেট সেলের লিস্ট হয়েছে। তো এই জন্য হচ্ছে আমরা কুকয়েন এক্সচেঞ্জারে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর এই অ্যাকাউন্টটা আমরা কীভাবে ক্রিয়েট করব এবং হচ্ছে অ্যাকাউন্টটি কীভাবে ভেরিফাই করব সম্পূর্ণ জানতে পারবো আজকের এই ভিডিওতে। সো লেটস গেট স্টার্ট। কুকয়েন অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য আপনি প্রথমে চলে আসবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে, দেন সেখানে একটি লিঙ্ক পেয়ে যাবেন কুকয়েন অ্যাকাউন্ট লিঙ্ক, সেই লিঙ্কের উপরে ক্লিক করে দেবেন। লিঙ্কের উপরে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে আপনাদেরকে গুগলে অথবা ক্রোম ব্রাউজার নিয়ে যেতে পারে, আপনারা সেখান থেকে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হবে। তো এখানে একটু অপেক্ষা করবেন, দেন আমাদেরকে গুগল ক্রোম ব্রাউজার নিয়ে আসবে। অলরাইট গাইস, আমরা যখন লিঙ্কে ক্লিক করলাম তখন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেন এখানে আমরা আমাদের ইমেল অথবা ফোন নাম্বার ইউজ করতে পারি। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা অবশ্যই এখানে ইমেল ব্যবহার করবেন। তো এখান থেকে আমরা আমাদের একটি ইমেল দিয়ে দিতেছি। ইমেল দেওয়ার পর দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড ক্লাইম রিওয়ার্ড, তো এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সামনে একটি ভেরিফাই অপশন চলে আসছে। তো এখানে আপনি একটু লক্ষ্য করেন, এখানে আপনার প্রথম যে ইমেজটা আছে সেটাকে আপনি প্রথমে সিলেক্ট করবেন, এবং দ্বিতীয় যে ইমেজটা আছে সেটাকে আপনি দ্বিতীয় সিলেক্ট করবেন। তো এরপর এখানে ওকেতে ক্লিক করে দিবেন, তাহলে এখান থেকে আপনার ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ভেরিফাই কমপ্লিট। এরপর আমাদের জিমেলে একটি কোড যাবে। তো এখানে আমরা যে জিমেলটি বসাবো সেই জিমেলে একটি কোড আসবে, সেই কোডটা এখানে বসাতে হবে। তো এখান থেকে আমরা যে কোডটি পেয়ে যাবো সেই কোডটি কিন্তু এখানে আমরা পেয়ে যাবো। দেখতে পাচ্ছেন আমাদের এখানে মেসেজ চলে আসছে। এখন হচ্ছে এখানে যে কোডটি পাবো সেই কোডটি এখান থেকে কপি করে ওখানে বসাতে হবে। তো এখান থেকে ওটিপি কোডটি কপি করার পর আমরা এখানে কোডটি পেস্ট করে দিব। কোডটি পেস্ট করার পর এখান থেকে সাবমিট হয়ে যাবে। অল রাইট গাইস, দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু সাবমিট হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইউর পাসওয়ার্ড। তো এখানে কিন্তু আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে। এখন এই পাসওয়ার্ডটা আপনি কীরকম দিবেন এখানে আপনাকে বলে দিয়েছে যে আপনি 10 থেকে 32 ওয়ার্ডের পাসওয়ার্ড দিতে হবে। আর অবশ্যই আপনি এখানে ক্যাপিটাল ওয়ার্ড, স্মল ওয়ার্ড এবং কিছু নাম্বার ব্যবহার করবেন। তো আপনি এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন, দেন এখানে কনফার্ম করে দেবেন। তো এখান থেকে আমরা একটি পাসওয়ার্ড দিতেছি। তো এখান থেকে পাসওয়ার্ডটি দেওয়ার পর আমরা এখানে কনফার্মে ক্লিক করে দিব। কনফার্মে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সাইন আপ সাকসেসফুল। এরপর দেখতে পাচ্ছেন ভেরিফাই নাও। আমরা এখন এখান থেকে ভেরিফাই করব না, আমরা আমাদের অ্যাপস থেকে ভেরিফাই করব। দেন আমরা এখান থেকে বের হয়ে আসবো। এরপর এখান থেকে চলে আসবো আমাদের মোবাইল থেকে প্লে স্টোরে। তো এখান থেকে আমরা চলে আসবো আমাদের মোবাইল থেকে গুগল প্লে স্টোরে। দেন এখান থেকে কুকয়েন অ্যাপসটি আমরা ডাউনলোড করে নিব। এরপর এখান থেকে আমরা অ্যাপসটি ওপেন করে নিব। কুকয়েন অ্যাপসটি ওপেন করার পর আমরা এখান থেকে ভেরিফাই করব। তো এই জন্য প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাগ্রি, আমরা এখানে অ্যাগ্রিতে ক্লিক করে দিব। দেন এখান থেকে আমাদের সামনে যে পারমিশনগুলো আসবে সেই পারমিশনগুলো আমরা অ্যালাউ করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন কুকয়েন অ্যাপসটি ওপেন হয়ে যেতেছে। কুকয়েনে আসার পর দেখতে পাচ্ছেন এখানে লগ ইন এবং সাইন আপ আছে। তো আমরা যেহেতু সাইন আপ করে ফেলছি এখন হচ্ছে লগ ইন করব। তো এখানে দেখতে পাচ্ছেন লগ ইন, আমরা এখানে লগ ইনে ক্লিক করে দিব। দেন হচ্ছে আমাদের জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে লগ ইন করে নিব। তো এখান থেকে আমরা যে জিমেলটি ব্যবহার করছি সেই জিমেলটি আমরা এখানে দিয়ে দিব, এরপর পাসওয়ার্ড দিয়ে দিব। দেন এখান থেকে লগ ইন হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন আবারও ভেরিফাই করার জন্য এখানে আমাদের কিন্তু আরেকটি ওটিপি কোড পাঠাইছে। এখন হচ্ছে সেই কোডটি আমাদের এখানে সাবমিট করতে হবে। তো এই জন্য আমরা আবারও চলে আসবো আমাদের মোবাইল থেকে জিমেল অ্যাপসে। জিমেল আসার পর দেখতে পারবেন এখানে আরেকটি কোড পাঠাইছে, সেই কোডটি আমাদের সাবমিট করতে হবে। তো এখান থেকে যে কোডটি দেখতে পাচ্ছেন এই কোডটি আমরা এখানে কপি করে নিব। দেন এখানে আমরা পেস্ট করে দিব। পারমিশনগুলো অ্যালাউ করার পর দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যাকাউন্ট, আমাদের অ্যাকাউন্টটি এখন ভেরিফাই করতে হবে। তো আপনি যদি অ্যাকাউন্টটি ভেরিফাই না করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে লেনদেন করতে পারবেন না। তো এই জন্য অবশ্যই আপনাকে এনআইডি কার্ড দিয়ে এখানে ভেরিফাই করতে হবে। তো এখন এখান থেকে আমরা ভেরিফাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিব। দেন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে আপনি একটি রিওয়ার্ড দেখতে পাচ্ছেন যে $8,200 কিন্তু আপনাকে এখানে দেওয়া হবে আপনি যদি এখানে অ্যাকাউন্টটি ভেরিফাই করেন। তো এখন আমরা এখানে গেট স্টারে ক্লিক করে দিব। গেট স্টারে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ দেওয়া আছে। তো আপনি যদি অন্য কোনো দেশের হয়ে থাকেন তাহলে সেই দেশটি এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি যেহেতু বাংলাদেশি সেহেতু আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করলাম। দেন এখানে আইডি কার্ড, পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স। তো আপনি এখানে আইডি কার্ড, পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন। তো আমার যেহেতু আইডি কার্ড আছে আমি সেহেতু এখানে আইডি কার্ডটি এখানে ইউজ করব। তো এখানে আইডি কার্ডে ক্লিক করার পর এখানে নেক্সটে ক্লিক করে দিব। দেন এখানে আইডি কার্ডের নাম অনুযায়ী ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিব। এরপর এখানে আইডি নাম্বার দিয়ে দিব। তো এখন আমরা আমাদের ফার্স্ট নেম দিয়ে দিব এখানে। oh
অলরাইট গাইস, আমরা কিন্তু এখানে আমাদের ফার্স্ট টাইম লাস্ট টাইম এবং আমাদের ভোটার আইডি কার্ডের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি দিয়ে দিছি। দেন এখানে আমরা নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেন এখানে দেখতে পাচ্ছেন টেক ফটো, তো এখানে কিন্তু আপনার এনআইডি কার্ডের ফটো কিন্তু এখানে সাবমিট করতে হবে। এই জন্য এখানে টেক ফটো এখানে ক্লিক করে দিবেন। টেক ফটো ক্লিক করার পর এখানে ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। দেন এখানে কিন্তু আপনাকে পারমিশনগুলো দিয়ে এখানে আপনাকে এনআইডি কার্ডের ছবি তুলতে হবে। তো এখান থেকে আপনি এনআইডি কার্ডটিকে পজিশন অনুযায়ী বসানোর পর কিন্তু এটা অটোমেটিক সাবমিট নিয়ে নেবে। দেন এখানে দেখতে পাচ্ছেন রিটেক ব্যাক আইডি ফটো, তো এরপর আপনি এখানে আইডি কার্ডের পেছনের অংশটি দিয়ে দিবেন। অলরাইট গাইস, আমরা কিন্তু আমাদের এনআইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুই সাইডে দিয়ে দিয়েছি। দেন আমাদের সাবমিট হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব সহজে আমরা কিন্তু এখানে ভেরিফাই করে ফেলছি। এখন হচ্ছে আমাদের পেজ স্ক্যান করতে হবে, তো এখানে আপনি আপনার পেজটি স্ক্যান করতে হবে এখানে। অলরাইট গাইস, দেখতে পাচ্ছেন আমাদের এখানে ফেস ভেরিফিকেশন সাবমিট হয়ে গেছে। এরপর এখানে ডানে ক্লিক করে দিব। এরপর দেখতে পাচ্ছেন আমাদের এখানে সব কিছু কমপ্লিট। অলরাইট গাইস, দেখতে পাচ্ছেন আমাদের কুকন অ্যাকাউন্টটি অলরেডি সাকসেসফুল ক্রিয়েট করা হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা খুব সহজেই কুকন অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন এবং এখান থেকে খুব সহজে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। তো আজকের এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই সিমন টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।